বলবা আমাদের দিকে ফোন তোমার বলছি দিচ্ছি দেখো আমি তো জাস্ট কি হয়েছে তোমার তোমার নাম কি প্রতিমা সরকার বললাম তুমি কি এই যে বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত থেকে একটা জলের উপরে একটা মানে যে প্ল্যান্ট করছে এবং এর ফলে আগামী দিনে তোমাদের মাধ্যমেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে এটাতে তোমরা কতটা খুশি আমরা খুব খুশি মানে আমাদের পঞ্চায়েত থেকে যেটা পানীয় জল ব্যবস্থা হয়েছে এটা দিয়ে আমরা যাতে মানে পরিষ্কার জল মানে দূষণমুক্ত জল আমরা ইয়ে করতে পারি আমরা নিজেরা খেতে পারি বা আমাদের গ্রামের প্রত্যেকটা সদস্যকে কাছে পৌঁছে দিতে পারি এটাই তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, তো এর ফলে তো তোমরা গ্রাম পঞ্চায়েত থেকেও তো পয়সা কড়ি পাবা কিছু, স্বনির্ভর দল যেহেতু করো তোমরা, তোমাদের মাধ্যমে পৌঁছাবে, তার ফলে তোমরা কতটা স্বনির্ভর হবা? আমাদের হাত দিয়ে যেহেতু পৌঁছাবে আমরা কিছু পাবো, এখান থেকে আমরা অনেকটা মানে স্বনির্ভর থেকে আমরা যেটা মানে আমরা তো নিম্ন হয়ে নিম্ন থেকে একটা উন্নতি কাজে মানে ওই কিছু পয়সা পেয়ে আমরা কিছু উন্নতি কাজে লাগাতে পারবো বা আমাদের কোনো উপার্জনের কাজের জন্য ওটা সাহায্য হবে। বাহ, এই যে আমরা দেখছি আপনাদের গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের গ্রামবাসীদের পানীয় জলের সুবিধা পেয়ে দেওয়ার জন্য আপনারা একটা প্রকল্প নিয়েছেন, বটলিং প্ল্যান, এটা মানে কি, এটা কি মানে কোনো জায়গায় এরকম হয়েছে না আপনার নিজের চিন্তাভাবনা থেকে এটা করেন? না, কোনো জায়গায় হয়নি, আমরা তো নিজের প্ল্যানেই আমরা এটা করছি যে আমাদের এরিয়ায় প্রচণ্ড আয়রন, হ্যাঁ, যে আমরা যদি এখানে একটা জলের প্ল্যান করি তাহলে কিছু আমাদের প্রত্যেক গ্রামে যদি যাই জল তাহলে অনেক লোক উপকৃত হবে, আমরা সেটা ব্যবস্থা করবো আর কি, যে গ্রামে গ্রামে আমরা কিছু মহিলার দল দিয়ে আমরা পৌঁছানোর ব্যবস্থা করবো, কিছু তার বিনিময়ে আমরা কিছু নেবো আর সামথিং কিছু নেওয়া হবে, কারণ পৌঁছানোর খরচা আছে, জলের এখানে মেশিনের খরচা আছে, ওদের জন্য সামথিং কিছু আর নেওয়া হবে, এই জন্য আমরা এটা চিন্তাভাবনা করে একটা জলের ইয়ে করা হচ্ছে, আমাদের এই যে প্রচণ্ড আয়রনের কারণ যুক্ত। আচ্ছা বলছি, এই যে এই কাজটা কবে থেকে শুরু হয়েছে? এটা কাজটা শুরু হয়েছে আনুমানিক ব্যয় কত হচ্ছে? এটা ব্যয় হচ্ছে আনুমানিক আমাদের দুইটা ফিনান্স আমাদের এটা ধরা আছে, আচ্ছা, একটা আছে 5 লক্ষ টাকার আর একটা এই যে ঘরে প্লেটার এটা 2 লক্ষ আর কবে নাগাদ চালু হবে? চালু আমরা 15 দিনের ভিতরে করবো। 15 দিনের মধ্যে? আচ্ছা, কতটা আপনার আছে মানে যে এই যে প্রকল্পটা হওয়ার ফলে তো গ্রামবাসীরা তো বিশুদ্ধ পানীয় জল পাবে, এর ফলে আপনারা কতটা খুশি? গ্রামের লোক যদি খুশি হয় আমরাও খুশি, আমারও একটা সুনাম যেটা পঞ্চায়েত থেকে আমরা জল পাচ্ছি, হ্যাঁ, হালকা দামে। আচ্ছা, এই ঠিক আছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, যে বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপর মানুষ আস্থা রাখে সবসময়, এখানকার গ্রামবাসীদের বক্তব্য ছিল একটা সময় যে এখানে তারা বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করে, কারণ এখানকার বেশিরভাগ কল থেকে আয়রনযুক্ত জল বের হয়, ফলে তারা সেই জল পান করতে পারে না। আগামী দিনে তাদের কথা চিন্তা করে এখানকার গ্রাম পঞ্চায়েত একটি অভিনব পরিকল্পনা করেছে, যেটি হলো একটি বিশুদ্ধ বটলিং প্ল্যান, যেখান থেকে জল তারা উৎপাদন করে এবং জারের মাধ্যমে আগামী দিনে তারা বাড়ি বাড়ি পৌঁছাবে। শুধু তাই নয়, সেই বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য যে জাল থাকবে সেটা তারা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাতেই তারা হচ্ছে দিবে, এবং আগামী দিনে সেই মহিলা স্বনির্ভর গোষ্ঠীরাই বাড়ি বাড়ি সেই জল সরবরাহ করবে। একদিকে যেমন মহিলা স্বনির্ভর তার দিকে এগিয়ে যাবে, তেমনই অভিনব পরিকল্পনার মাধ্যমে আগামী দিনে যে গ্রাম পঞ্চায়েত নতুন দৃষ্টান্ত স্থাপন করবে শুধু জেলায় নয় রাজ্যের মধ্যে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী, দূরদর্শন সংবাদ।